হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেল এবং আমি রয়েছে আপনাদের সঙ্গে বিনোদ। তো এই মুহূর্তে একটা খুশি খবর কিন্তু আপনাদের জন্য রয়েছে। বাইজুসের পক্ষ থেকে কিন্তু অসংখ্য ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে, যেটার পুরোটাই কিন্তু ওয়ার্ক ফ্রম হোম বেসড, অর্থাৎ আপনারা নিজেদের বাড়িতে বসে সেই কাজটি কিন্তু করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রাখা হয়েছে এবং কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেশনের জন্য কোন রকম চার্জ রাখা হয়েছে কিনা, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে কভার করব। তো একটাই রিকোয়েস্ট রয়েছে, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটিকে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু যে ভ্যাকেন্সিগুলো বেড়েছে পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম। এখানে আপনার স্যালারি প্রতি মাসে ইনকাম কিন্তু মিনিমাম 20,000 টাকা করতে পারবেন। এবার এখানে যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে প্রসেসটা দেখাবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য প্রথমেই বাইজুসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে, byjus.com। তারপর নিচে স্ক্রোল করলে আমরা এখানে দেখতে পাবো একটা টিউটর বাইজুস হোম টিউশন বলে একটা অপশন রয়েছে, পার্ট টাইম জব, অর্থাৎ এই জবটা হচ্ছে আপনাদের পার্ট টাইম। এটা একটা হোম টিউশনের জব, আপনাদেরকে বাইজুসে যে সমস্ত স্টুডেন্ট টিউটর খোঁজে আপনার এলাকার সেই সমস্ত স্টুডেন্টকে পড়ানোর জন্যই কিন্তু বাইজুস আপনাকে হায়ার করছে। এটা পুরোটাই পার্ট টাইম জব, হোম ওয়ার্ক ফ্রম হোম বেসড, অর্থাৎ আপনি আপনার এরিয়ার সেই সমস্ত স্টুডেন্টদের পড়াতে পারবেন আপনার ফ্লেক্সিবল টাইম অনুযায়ী। তো কীভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য এখানে নিচে যে অ্যাপ্লাই ফর জব রয়েছে এখানে ক্লিক করতে হবে। আপনি কোন সময় পড়াবেন স্টুডেন্টদের, কোন সময় পড়াবেন এটা কিন্তু পুরোটাই আপনার ব্যাপার, আপনি নিজের টাইম স্লট ঠিক করবেন, এটা কিন্তু বলে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়ার্কিং ডেজ অ্যান্ড শিফটস, ইউর প্রিফার্ড ডেজ অ্যান্ড টাইমস স্লটস। এবার আপনার যে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি এগুলো থাকতে হবে অ্যাজ এ টিউটর, সেগুলো কিন্তু নিচে মেনশন করা রয়েছে। একজন টিউটরের যে রেসপন্সিবিলিটি, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো থাকা উচিত সেগুলো থাকতে হবে, যেমন হোমওয়ার্ক ডিসকাস, তারপর ডাউট রিজলভস, এই সমস্ত যে রেসপন্সিবিলিটিস এবং রোলস সেগুলো কিন্তু আপনার থাকতে হবে। এবার এখানে যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ইন এনি স্ট্রিম, অর্থাৎ আপনি যদি গ্রাজুয়েট হন কিংবা পোস্ট গ্রাজুয়েট হন যে কোনো স্ট্রিমে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যারা আন্ডার গ্রাজুয়েট রয়েছেন বা আন্ডার পোস্ট গ্রাজুয়েট রয়েছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বলে দেওয়া রয়েছে ক্লিয়ারলি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দোজ হু আর পারসুইং UGPG ক্যান অলসো অ্যাপ্লাই। তো যারা রয়েছেন এই UGPGতে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এনি ওয়ান ইন্টারেস্টেড ইন টিচিং, যারা টিচিংয়ে কিন্তু ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু অবশ্যই টু হুইলার কিংবা ফোর হুইলার উইথ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যাতে করে আপনার বাড়ির এরিয়ায় যে সমস্ত স্টুডেন্টকে, আপনার বাড়ির আশেপাশে এরিয়ায় যে সমস্ত স্টুডেন্টকে পড়াতে যাবেন, যাতে করে আপনি সেই টু হুইলার কিংবা ফোর হুইলারে করে যেতে পারেন। কারণ আপনাকে তো আর একটা দুটো বাচ্চাকে পড়ানোর জন্য দিবে না, হয়তো একবারে আপনাদেরকে 4-5টা স্টুডেন্ট বা 6-7টা স্টুডেন্টকে পড়ানোর জন্য বলতে পারে। তো সেই জন্য একটা টু হুইলার কিংবা ফোর হুইলার আপনাদের থাকতে হবে, এরকমটা কিন্তু বলেছে এখানে। তো এবার অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে নিচে অ্যাপ্লাই ফর জব যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর জবে ক্লিক করার পর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে নেম, মোবাইল নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, গ্রাজুয়েশন কলেজ, টিচিং এক্সপিরিয়েন্স, এই সমস্ত জিনিস কিন্তু রয়েছে। এগুলো ফিল আপ করতে হবে আপনাদেরকে ভালো করে। এগুলো ফিল আপ করার পর নিচে যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করলে আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু করতে হবে অ্যাপ্লাই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব কিন্তু মোটিভেশন পাই আমরা ভিডিও বানানোর জন্য একটি লাইক একটি সাবস্ক্রাইব থেকে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।